হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকাল সবাই করোনার জন্য খুবই কষ্টে আছে, আর এতদিন পর ভিডিও বানানোর জন্য আমি খুবই দুঃখিত। আপনারা দেখছেন ফিউচার ডিফেন্স বিডি। আজকে আমরা কিছু যুদ্ধবিমান নিয়ে কথা বলবো এবং বাংলাদেশ এয়ার ফোর্স নিয়েও কথা বলব, কিন্তু এই কথাগুলো ভিডিও শেষে হবে। বাংলাদেশ এয়ারফোর্স এবং বিভিন্ন ধরনের সামরিক কেনাকাটা ছিল বাংলাদেশে, সেটা এখন চলবে, এখনও চলবে, কিন্তু আমাদের ডেলিভারি পেতে অনেক দেরি হবে। এখন একটা নতুন সংকট সৃষ্টি হয়েছে, সেটা হলো ডিফেন্স বাজেট। যদিও এটা শুধু বাংলাদেশের প্রবলেম না, পুরো বিশ্ব লকডাউনের কারণে বিশাল ক্ষতি সম্মুখীন হচ্ছে বাংলাদেশের। সবাই জানেন যে বাংলাদেশ এয়ারফোর্স টাইফুন বা ইউরোপ ফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে। আবার কোথাও শোনা যাচ্ছে রাফায়েল কিনতে পারে, যেটা ডাসল্ট এভিয়েশন বানায়। বাংলাদেশ যে যুদ্ধবিমানই কিনুক, কিন্তু এই বিমানগুলো বাংলাদেশে যুক্ত হতে প্রায় 3-4 বছর সময় লাগবে। আমি যখন ইন্ডিয়ান কিছু ইউটিউবারের ভিডিও দেখলাম, তারা বাংলাদেশের এয়ারফোর্সকে ইন্ডিয়ান এয়ারফোর্সের সাথে তুলনা করছে। আচ্ছা, আপনারাই বলুন, বাংলাদেশ এয়ারফোর্সের সাথে ইন্ডিয়ান এয়ারফোর্সের তুলনা করা কি ঠিক? ইন্ডিয়ান এয়ারফোর্স হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম, যদিও আমি তাদের কোয়ালিটি নিয়ে এখন পর্যন্ত খুবই সন্দিহান। আপনাদের অনেকেরই মনে হয় খারাপ লাগছে, ইন্ডিয়ান এয়ারফোর্সের যুদ্ধবিমানগুলো আমাদের থেকে উন্নত এবং সংখ্যায় অনেক বেশি। এখন আমি আপনাদের বলি, ইন্ডিয়া আমাদের থেকে অনেক বড় দেশ, তাদের শত্রুগুলো আমাদের মতো না। ইন্ডিয়ান এনিমি হচ্ছে পাকিস্তান এবং চায়না। তাদের মধ্যে আমি যদি ইন্ডিয়া এবং চায়নাকে কম্পেয়ার করি, তাহলে ক্লিয়ারলি চায়না ইন্ডিয়া থেকে বেটার পজিশনে আছে। এখন অনেক ইন্ডিয়ান ফ্যান বলবে যে চায়নার কোয়ালিটি আর ইন্ডিয়ান কোয়ালিটিতে অনেক ডিফারেন্স, ইন্ডিয়ার কোয়ালিটিতে অনেক ভালো। আচ্ছা, আমি যদি ওই হিসাবে যদি ধরতে যাই, তাহলে পাকিস্তান এয়ারফোর্স অনেক ছোট ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে, কারণ পাকিস্তান এয়ারফোর্সের যুদ্ধবিমান সংখ্যা প্রায় 1200 থেকে 1300 এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমান সংখ্যা প্রায় 2400। কিন্তু কোয়ালিটির দিকে যদি চিন্তা করি, তাহলে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে পাকিস্তান এয়ারফোর্সের পাইলট কোয়ালিটি অনেক বেটার আমার মনে হয়। কারণ এটার প্রমাণ আমরা অলরেডি 27 ফেব্রুয়ারি এবং 29 ফেব্রুয়ারি পাকিস্তানি জেনারেল এবং ইন্ডিয়ান মিডিয়ার কল্যাণে সব জানতে পারলাম যে ইন্ডিয়ান দুইটা ফাইটার জেট, যদিও পাকিস্তান এটা নিয়ে কিছু বলেনি, কারণ ইন্ডিয়ান MiG-21 বিধ্বস্ত করেছে এটা সবাই জানেন, কিন্তু পাকিস্তান দাবি করেছে Sukhoi-30 MKI এই একটা বিমানও বিধ্বস্ত করেছে, যেটার প্রমাণ কিছু পাওয়া গেছে কিন্তু ক্লিয়ারভাবে কোনো কিছুই বলা যাচ্ছে না। আমি আর এই কম্পারিজনে যাব না যে কে বেটার, ইন্ডিয়ান এয়ারফোর্স না পাকিস্তান এয়ারফোর্স। যুদ্ধ হয়েছিল যেটা, পাকিস্তান এয়ারফোর্স সেটার প্রমাণ দিয়ে দিয়েছে। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনারা জানেন যে মিয়ানমার যে নতুন মিসাইল সিস্টেম কিনেছে এবং তার ডেলিভারিও পেয়ে গেছে। এই মিসাইল সিস্টেম আমাদের চিন্তার কারণ, কারণ এই মিসাইল সিস্টেমের রেঞ্জে আমাদের ঢাকা শহর বাংলাদেশের অনেক এলাকায় আসে। এই মিসাইলের মডেল হচ্ছে SY-400, এটা চাইনিজ অরিজিন। S-400 মিসাইলের নাম আপনারা অনেকেই জানেন, এটা রাশিয়ান অরিজিন। এটারই রিভার্স ইঞ্জিনিয়ারিং করে চায়না SY-400 বানিয়েছে। এই মিসাইলের চাইনিজ ভেরিয়েন্ট হচ্ছে SY-400। এটার রেঞ্জ 500 থেকে 600 কিলোমিটার হতে পারে। এটার রেঞ্জ বাড়ানো বা কমানো যায়, এটা আসলে মিসাইলের ওয়েটের উপরে ডিপেন্ড করে। এই মিসাইল সিস্টেমগুলো বাংলাদেশের জন্য বড় হুমকি। আপনাদের কী মনে হয়, এই মিসাইলগুলো মিয়ানমার কী কাজে ইউজ করতে পারে? নিচে কমেন্ট করে জানাতে বলবেন না। আপনারা যদি চান, তাহলে আমরা JF-17 Thunder, যেটা পাকিস্তানি অরিজিন Block 3, এবং F-16 পাকিস্তানি F-16 ভার্সেস রাফায়েল এর কম্পেয়ার করব।
আমি অনেক ইউটিউব ভিডিওতে দেখলাম যে রাফায়েল এতটাই উন্নত যে তিনটা F-16 মিলে একটি রাফায়েলকে পরাজিত করতে পারবে না। আমি মানলাম যে রাফায়েলের রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এগুলো খুবই ভালো, কিন্তু তাই বলে কি তিনটা F-16 দাঁড়িয়ে দেবে? আর ইন্ডিয়ান পাইলটের অবস্থা তো আপনারা সবাই জানেন, তারা কীভাবে কীভাবে এগুলো কথা বলে। এবং পাকিস্তানি এয়ারফোর্সের ব্যাপারে একটা ভালো ইন্ডিয়ান মিডিয়ার যে বাড়তি কথাগুলো আছে সেটা আপনারা ইন্ডিয়ান ইউটিউবের মধ্যে দেখতে পারবেন। বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিওতে দেখলাম যে মোদি বলেছে যে রাফায়েল থাকলে তারা আসলে পাকিস্তানের সব কিছু উড়িয়ে দিত। এটা ঠিক যে রাফায়েল F-16 থেকে একটু ভালো পজিশনে আছে, তার মানে কি তিনটা F-16 মিলে একটা রাফায়েলকে পরাজিত করতে পারবে না, এটা কোনো কথা। আচ্ছা যাই হোক, আমরা আর ওইটা যাব না। আপনারা যদি চান যে F-17 এবং F-16 মিলে রাফায়েলকে একটা কম্পারিজন ভিডিও বানাই, তাহলে সেটা নিচে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।